نواز یا غریب نواز تمہارا بابا ہے مغرا سہری امر بابا غریب نواز তোমার তো সপরি আছে আমার আছে গরিব নওয়াজ তুমি হাই গিয়ে তুমি হাই গিয়ে হাজি হরে বন্ধু তুমি এসেছো দমে দমে হজ করাই আমার খোঁজা গরিব নওয়াজ যে ঘটে বাবার সামনে রাখছি মইনুদ্দিন চিস্তি ফোটা তোর কদর ফুল ওরে খাজা চরুই না আসিত মুসলমান আবাদ হতো না আর কদম খাজা না রাখিলে ইসলামী চিরাগ জ্বলত না পয়সার জন্য যদি কি যেতে পারি না আর গরুর হজ হয়নি শুনি গেলে দয়াল খাজা জুড়ে যায় ভেদ কিছু নাই তার অজানা তো ছাপ সে এক গরু ব্রাহ্মণ এ বাড়ি ও বাড়ি ঘুরে অতি কষ্টে দিন চালায় সে বাড়ি বাড়ি পুজো করে আর দুঃখে কষ্টে জর্জরিত তার আশার কোনো ফোটে না একদিন সেই ব্রাহ্মণ বলে স্ত্রীকে তার কাছে ডেকে কাউকে যেন বলো না কো যা বলবো আমি তোমাকে কি তো শুনেছি না কি আজ মিরেতে আমি শুনেছি না কি আজ মিরেতে আমার খাজা বাবা বড় দয়া আর তার দুয়ারে খুলে নাকি খুলে যাবে ভাগ্যের কপাল সে ব্রাহ্মণ বলছে যাবো আমি খাজার দারে দয়ায় পীরের দরবারে আর
আর আমাদের দুর্দশার কথা বলবো মিনতি করে। সে ব্রাহ্মণ বলছে, কখনো করবে কি তার দয়ার দান? বলছে খাজা বাবা তো মুসলমানদের ঠাকুর, তো আমরা হিন্দু, আমাদের দিকে কি উনি দয়া করবে? তখন সে ব্রাহ্মণ বলছে কি, ব্রাহ্মণ বলে শেষ চেষ্টা করে দেখি না একবার, কালকে আমি রওনা হব শুনে নাও কথা আমার। তো এই বলিয়া গরিব ব্রাহ্মণ হাজির হল খাজার দ্বারে, আর ছেলে মেয়ে নিয়ে স্ত্রী তার দেয়ে গেল নিজের ঘরে। এক মাস দু মাস এমনি করিয়ে ছটা মাস কেটে যায়, আর খায়ে দায়ে পড়ে থাকে ব্রাহ্মণ, দয়াল খোঁজা বাবার পকড়াও যায়। ব্রাহ্মণ কয় ছ মাস পরে একজন মাজারের খাদিম ব্রাহ্মণ কেটে কে বলে, আর কি কারণে বাবা তুমি পড়ে আছো এমন হলে? তো নিজের দুর্দশার কথা দুঃখী ব্রাহ্মণ সব জানায়, আর খাদেম কয় সুস্থ হলে পড়ে আছো কেন হে ভাই? খালি হাতে আমি বাড়ি ওই ফিরে যাই। সে ব্রাহ্মণ বলছে, যদি খাজার দয়া না পাই আমি ঘরে ফিরে যাব না, আর এই মুখ কখনো আমি নিজের স্ত্রীকে আর দেখাবো না। দেখো সে ব্রাহ্মণের স্ত্রীর হাতে দিয়ে দেয়, বলে ব্রাহ্মণ মশাই আজমিরে খুব দামি চাকরি করে, আর প্রতি মাসে তাই তো এত টাকা পাঠাচ্ছে ঘরে। টাকাতে ব্রাহ্মণের গরিবিহাল চলে গেল, এদিকে তার স্ত্রী জমি জায়গা গাড়ি বাড়ি করে ফেলেছে, আর ব্রাহ্মণ সে আজমিরে পড়ে আছে যে আমি কোন মুখে বাড়ি যাব। লক্ষ্য করুন খাজা গরিব নওয়াজের কত বড় দান। দশ বছর পরে ব্রাহ্মণ যখন নিজের ঘরে ফিরে এল, আর সব কিছু নতুন লাগে কিছুই চিনতে না সে পারিল। কোথায় সেই ভাঙা ঝুপড়ি, বিরাট ওই অট্টালিকা, আর বন্দুক হাতে দুই প্রহরি দাঁড়িয়ে আছে যে ঘরের দরজায়। প্রহরী বলে অচেনাকে মহলে ঢুকতে দেব না। বেশ কিছুক্ষণ কেটে যায় সে তা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর ভিতর থেকে এলো সবাই এক অচেনার খবর পেয়ে। তো ব্রাহ্মণকে দেখে ব্রাহ্মণ চিঠি সে ওই পারিল,
মনকে ভেতরে নিয়ে গেল ছেলে মেয়েদের ডেকে বলে তোদের বাবা চাকরি করিয়া আর দশ বছর পরে আবার আজমির থেকে এলো বাড়ি ফিরিয়া বাবন বলে কি যে ব্যাপার আমি কিছুই না বুঝতে পারি আর কোথায় আমার ভাঙা ঝুপড়ি গিন্নি বলো এটা কার বাড়ি গিন্নি বলে এসব আমাদের এ তোমার ওই নিজের বাড়ি আর তোমার পাঠানো টাকাতে আমি করেছি গো সব তৈরি তো চাকরি করে প্রতি মাসে একটা লোক দিয়েছে তো আমার হাতে গিন্নির কথা শুনে ব্রাহ্মণ বড়ই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে ব্রাহ্মণ এটা আমার দয়াল খাজার দয়ার ওরে এই যে খাজা হিন্দুস্তানের মহারাজা তো এই ঘটনা আব্দুল করিম কলম ধরে লিখিল আর ব্রাহ্মণ খাজা খাজা বলে আর এই কথা সে বলিল কে এসে পিরে রুসে
बराबर देखो बोल चुकी जे जे पारी नी तो काबू आमी ओई बदली আব্দুল করিম বলছেন ফকিরের মান জামা থাকে আল্লাহরই ঘরে আল্লাহ জানা পারে দিতে ফকির তা পারে কেন হুজুর হুজুরে কারিম সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়া থেকে পর্দা নিলেন লাইলা লাইলা করে তার সামনে দিয়ে চলে গেছে
ইবাদত করছে তুই দেখিস নি? তো মজনু বলছে আপনি কেমন নামাজ পড়ছেন, কেমন আল্লাহর সঙ্গে ল লাগিয়েছেন, আমি আমার লায়লাকে ছাড়া কিছুই দেখতে পাই, আর আপনি আল্লাহর ইবাদত করছেন চোখ তুলে, আমাকে দেখলেন আল্লাহকে দেখতে পেলেন না। তাই আমার লেখক লিখছেন কি, কে নামাজ হয় যে মেরাজ হাদিসে তো ডিজি পায়, আর সিজদা দিয়ে পীরের পায়, সিজদা দিয়ে মুরশিদের পায়, তো কি রব্বকে।